ভারত সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের বিভিন্ন যোজনা লাভার্থীদের সাথে কথা বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন হিমাচল প্রদেশ থেকে সারা দেশের মানুষের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন তিনি। ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজ্য সরকারের খাদ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিভিন্ন স্কিমের লাভার্থীরাও। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনার কথা তুলে ধরেন। ত্রিপুরা রাজ্যে এই যোজনাগুলির বাস্তবায়ন কতটুকু তার চিত্র তুলে ধরেন প্রতিমা ভৌমিক। প্রতিমা ভৌমিক আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন গোটা ভারতবর্ষে। কেন্দ্রীয় স্কিমের মাধ্যমে কৃষক থেকে শুরু করে সাধারণ গরিব অংশের মানুষের সাহায্য করেছে বিজেপি সরকার। যেটা বিকল্প ন্যাশনাল হাইওয়ে হচ্ছে আমরা সবাই দেখছি আজকের দিনে আগরতলা থেকে কাউকে যদি আমার এডুকেশন মিনিস্টার রয়েছে ওনার এরিয়াতে যদি আপনারা কেউ যান আপনারা বুঝতেই পারবেন না আমরা কোন জায়গাতে রয়েছি, এত বড় রাস্তা তৈরি হচ্ছে। আমরা আজকের ডেটে যদি আমরা কুমারঘাটে কেউ যাই চোখ বন্ধ করে ছেড়ে দেখে আমরা বুঝতে পারবো না আমরা ত্রিপুরাতে আছি না ত্রিপুরার বাইরে আছি, এমন ধরনের রাস্তার কাজ চলছে এবং আগামী দিন সেটাকে দ্রুততার সঙ্গে ত্বরান্বিত হবে। আমরা লক্ষ্য করেছি মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের এয়ারপোর্টের শুধু মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে যেটাকে উদ্বোধন নামাকরণ করেননি সেটা উনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওটা উদ্ঘাটনও করেছেন, সবচেয়ে লেটেস্ট টেকনোলজির যেটা এয়ারপোর্ট রয়েছে আমরা পেয়েছি। এছাড়া আমাদের যারা কৃষক রয়েছে যে ত্রিপুরা রাজ্যে কৃষকের উৎপাদিত ধান MSP-র মাধ্যমে সরকার পার্সিস করবে খরিদ করবে, আমরা যারা গ্রামের রয়েছে আমি ব্যক্তিগতভাবে কৃষক পরিবারের আমরা কৃষক, আমরা কখনো এক মন ধান 40 কেজি ধান 400 টাকা বিক্রি করতে পারলে সবচেয়ে বেশি সবচেয়ে খুশি ছিলাম আমরা কৃষকরা, কিন্তু আজকের দিনে 800 টাকা এক মন ধান, এক কুইন্টাল ধানের দাম 1940 টাকা করে এক কুইন্টাল ধান বিক্রি হয় এবং প্রত্যেক বছরে 2 বার করে ধানের দাম বৃদ্ধি করা হয়। আমরা কখনো কল্পনা করতে পারিনি আমরা যারা কৃষক রয়েছি যে ধানও আমাদের উৎপাদিত ধান ত্রিপুরা রাজ্যের কৃষকের ধান সরকার কখনো খরিদ করতে পারে, আমাদের সেটা কল্পনার অতীত ছিল, সেটা ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে তার জন্য সেটা সম্ভব হয়েছে। আমরা যারা নর্থ ইস্টবাসী আমরা লক্ষ্য করেছি যে আমরা নর্থ ইস্টের এমপিরা যখন বসি তখন দুঃখ করে আমরা নিজেদের মধ্যে আলোচনা হয়েছে আজ থেকে 142 বছর আগে আসামে ট্রেন এসছে, আজ থেকে 142 বছর আগে ত্রিপুরা রাজ্যে ট্রেন রাজধানী কখন এসে 2017 সালের অগস্ট মাসে, আর এর বাইরে কোনো স্টেটে রেল যায়নি। এই বছরে জানুয়ারি মাসে 4 তারিখে 8 তারিখে আমার ত্রিপুরা থেকে জিরিবাম ট্রেন গেছে এবং সবচেয়ে উচ্চতম রেল সেতু জিরিবাম টুপুল রেল সেতু যেটা করা হয়েছে ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম রেল সেতু ডুলা সাদিয়া রেল সেতু দীর্ঘতম সেতু, আমরা বগিবিল ব্রিজ দেখেছি যে বগিবিল ব্রিজ অরুণাচলের সঙ্গে আসামের যে দূরত্ব সেটাকে কত কিলোমিটার কমিয়ে দিয়েছে, যেটা অনেকদিন ধরে 2013 সালে সেটাকে শিলান্যাস করা হয়েছে সেটাকে করতে দেওয়া হয়নি, মাননীয় প্রধানমন্ত্রীজি এসে বগিবিল যে ব্রিজ রয়েছে সেটাকে উনি শুরু করেছেন এবং উদ্ঘাটনও উনি করেছেন। আমরা ঘোষ মেডিকেল স্টোর বিশ্ব সিংহ রোড তেঁতুলতলা চৌমুখী কোচবিহার, সব রোগের চিকিৎসা ও মেডিসিন এখন একই ছাদের নিচে। আমাদের এখানে থাকছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ কুমার পণ্ডিত, নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডাক্তার নীরজ দুগার, এমডি ফিজিশিয়ান ডাক্তার মিঠুন দাস, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম বুল, স্ত্রীরোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডাক্তার সুমনা মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রতীশ চন্দ্র দেবনাথ, অর্থোপেডিক ডাক্তার চঞ্চল বর্ম, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান ডাক্তার শুভজিৎ বড়ুয়া, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার জয়। আমাদের প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল স্টোর বিশ্ব সিংহ রোড তেঁতুলতলা চৌপতি কোচবিহার, মোবাইল 7478022488। ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলটা এত বেশি অবহেলিত ছিল, আমি সবসময় বলি এটা নর্থ ইস্ট যেটা বিগত সরকার ছিল নর্থ ইস্টে তাদের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে কি ছিল নর্থ ইস্ট মতলব নর্থ মোস্ট নো এক্সিস্টিং আমরা নর্থ ইস্ট ছিলাম, আর বর্তমানে নর্থ ইস্ট হচ্ছে নিউ ইঞ্জিন ইন্ডিয়ান নিউ ইঞ্জিন এবং নর্থ ইস্টে ভারতবর্ষের যে লক্ষ্মী ভান্ডার এবং যেটা কি জানাচ্ছেন লাভার্থীরা শুনব। আমার একটি কথা যে আমি খুব নিচু স্তরে ছিলাম আগে, আমার জামাতে কত জানা
তারজন্য আমি বিল্ডিং ঘর করতে পারছিলাম, প্রধানমন্ত্রী যে আবাস যোজনা দিয়েছে তার জন্য আমি বিল্ডিং ঘর করতে পারছি, এটি আমার লাভ হয়েছে, আমি সবাই লাভ হয়েছে। আগে কি অবস্থা ছিল? আগে আগে যেরকম এরকমই ছিলাম, এখন ঘরটা পাওয়াতে আমি খুব খুশি হয়েছি। আগে কি অবস্থায় আগে এখানে আমি খুব নিম্নক্ত আমার একটা বেড়া ঘর ছিল, এখন কোন প্রকল্পের সুবিধা পেয়েছেন? কিষাণ সম্মান নিধি, রেশন কার্ড, জল পেয়েছেন? জলের দরকার আমার নাই, টিউবওয়েল আছে।